সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ত্রিপুরায় অব্যাহত রাজনৈতিক অশান্তি। তৃণমূল প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি এবার তৃণমূলের পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ত্রিপুরায় সমস্ত রাজনৈতিক দল যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারে সেজন্য পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে। ত্রিপুরায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে হবে পুলিশকে। এই দুদিনের মধ্যেই আগরতলায় তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তার প্রতিবাদ করায় এক সরকারি কর্মীকে বিজেপি সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। চোখে গুরুতর আঘাত পেয়ে তিনি আগরতলার জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিছু লোক আমাদের আটকাইছে, তারা বিজেপি নেতৃত্ব দেয় এবং কিছু পুরাভাইন আসলো আমার ছোট ভাই এবং কিছু বলা হয় আমাদের এই অত্যাচার করে, আমাদের এই অত্যাচার করেছে। তৃণমূলের যে পোস্টার ফালাই দিতেছে, আমি আর আসি, আমি রাত্রেবেলা দেখছি, আমি চাকরি করি, আমি কিন্তু রাজনীতি করি না। শনিবার সকালে আহতকে দেখতে হাসপাতালে যান তৃণমূল নেতারা। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে তৃণমূলের তরফে টুইট করে বলা হয়, বিপ্লব দেব মাননীয় সুপ্রিম কোর্টে অবহেলা করছেন, এটা তার প্রমাণ। জাতীয় মানবাধিকার কমিশন কেন নিশ্চুপ? ত্রিপুরা পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এমন পক্ষপাতিত্বের কারণ কি? নিরাপত্তা ভেঙে জেগে উঠুন। মহামান্য সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, একটা রায় দিয়েছে, তাকে পর্যন্ত অবমাননা করছে। এই রায়ের পরেও, তারপর থেকেও লাগাতার আমাদের প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে। এই রাজ্যের মানুষের তাহলে নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। তৃণমূল যখন ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব, তখন বিজেপি বাংলার প্রসঙ্গ টেনে পাল্টা সুর চালাচ্ছে। মানুষ যখন দেখে বহিরাগত কেউ আসে, তখন চিনে না, অন্যরা কিছু একটা করতে পারে, কিন্তু আমাদের দলের পক্ষে এমন কোনো নির্দেশও নেই। আমরা এই ধরনের হামলা হুজুতিতে বিশ্বাস করি না। আর যেটা আপনি তৃণমূলের কথা বলছেন, ওয়েস্ট বেঙ্গলে আগে ক্লারিফিকেশন দিন। এদিকে পুরো ভোটের মুখে লাগাতার অশান্তি নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে ত্রিপুরা পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মণ। চিঠিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, আগরতলার বেশ কয়েকটি ওয়ার্ড স্পর্শকাতর, যে কোনো সময় বড় কোনো ঘটনা হতে পারে, তাই পুলিশকে বাড়তি নজরদারি করার জন্য চিঠিতে আবেদন করেছেন আগরতলার বিজেপি বিধায়ক। যে কোনো লোক নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপিল করতেই পারে। 9টি আলাদা ঘটনা ঘটে গিয়েছে, এর মধ্যে 6টি এফআইআর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখার তরফ থেকে ইতিমধ্যেই দায়ের হয়েছে। এরা আশঙ্কা করছেন, তারা হারছেন, অনুমান করছেন হারছেন এবং মরিয়া হয়ে সন্ত্রাসের পথে যাচ্ছেন। পুরো ভোটের আগে অশান্তির অভিযোগে শনিবার পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে সিপিএম। এখনো পর্যন্ত 22টি মামলা করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। নমিনেশন দিলাম 51টা আসনে, দেওয়ার পরে জোর করে হুমকি দিয়ে আমাদের 5 জন প্রার্থীর নমিনেশন পেপার উইথড্র করিয়েছে এই বিজেপি দল। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও তোলা হয়। ত্রিপুরার পুরো ভোটের আগে কর্পোরেশন, পুরসভা ও নগর পঞ্চায়েতের প্রায় 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। 25শে নভেম্বর পুরো ভোট, 28শে নভেম্বর ফল ঘোষণা। ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক চাপানোতর ততই বাড়ছে ত্রিপুরায়। প্রসেনজিৎ সাহা, রিপোর্ট, এবিপি আনন্দ, আগরতলা।